হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তো এবার আমি নাস্তা করব, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর নাস্তা করার আগে তার আগে মাছগুলোকে খেতে দেবো। তোমাদের অনেক দিন মাছগুলোকে দেখাইনি, আজকে তোমাদের দেখাচ্ছি। তো ওদের জোরে খিদে পেয়ে গেছে, তো সেই জন্য কেমন ছুটোছুটি করছে বা ছটফট করছে তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমরা, চলো ওদের আর ওয়েট করাচ্ছি না, ওদের খেতে দিয়ে দিই। ওদের বুঝতেই পারছো কত ছটফট করছে, তো খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। তো এদিকে আমি মাছের খাবার দিতে চলে এসেছি, আর দেখো খাবারটা বেশি নেই, বেশি নেই মানে নেই বলা চলে, একদম অল্প আছে। এই একবার দিচ্ছি আর একবার হবে, আর খাবারটা অনেক দিনই চললো। আর মাছগুলো দেখতেই পেলে আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, আগে একটু একটু ছিল, ছোট ছোট কিনে এনেছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। দেখো মাছের খাবার বেশি নেই, আর আমার যেহেতু কাশি হচ্ছে, কথা বলতে একটু একটু কষ্ট হচ্ছে, তো মাঝে মাঝে হয়তো একটু কেসেও ফেলছি, তো প্লিজ মানে কিছু মাইন্ড করো না। তো আমি এখানে মাছের খাবারটা দিয়ে দিচ্ছি, তো মাছগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি। এই দেখো, মাছগুলো খিদে পেয়েছিল, দেখতেই পেয়েছিল পাচ্ছিলে যে কেমন ছটফট করছিল, আর যাই খেতে দিয়ে দিয়েছি। মাছগুলো দেখলে কেমন শান্ত হয়ে গেলো। তো অনেকদিন তোমাদের মাছ দেখা, মাছগুলো দেখাইনি, ভাবলাম যে আজকে দেখিনি, তো ওদের তো খেতে দেওয়া হয়ে গেলো। চলো এবার আমি নাস্তা করে নিই, আর কালকে আমাদের ওখানে মানে বারোয়ারির দেশে বারোয়ারির কালী পুজো হয়েছিলো, তো কালকে লুচি আলুর দম সিমুই রাত্রিরে বানানো হয়েছিলো। তো আজকে সকালবেলায় কিছু করিনি, ওইগুলোই আছে, মানে সবাই খেতে পারে না, কিছু বেঁচে গিয়েছিলো, তো ওইগুলো ইয়ে করিনি, ফ্রিজে রাখা ছিল। তো আজকে ওইগুলোই খাবো আমি, সকালবেলা কিছু তৈরি করিনি। সকালবেলা যেমন যেমন ভাত সবজি রান্না করি সেই রকমই করেছি, আর কিছু বানাইনি, আর নাস্তা কিছু বানাইনি। আর এখানে দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম সবজি মানে সিমুই আর ইয়ে লুচি, তো ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম সেহেতু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি আগে থাকতে বার করে ইয়ে করতে দিয়েছিলাম, যাতে সেই ফ্রিজের ঠান্ডা ভাবটা কেটে যায়। আর এই দেখো আমি খাবার নিয়ে নিয়েছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। মাছগুলো যেমন খিদে পেয়ে গিয়েছিলো, জোরে লাফালাফি করছিলো, আমারও জোরে খিদে পেয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে ঘরের কাজগুলো করি। তো আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, এই দেখো, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে ঘরের কাজগুলো করবো, আর তারপরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি জামা কাপড় ভিজিয়ে দেবো, জামা কাপড়গুলো কাচবো, আর বাইরে কত রোদ লেগে গেছে দেখো। তো বাইরে কত রোদ বেড়েছে দেখ, আমার মেয়ে এখানে ওর রুমাল শুকু দিয়ে গেছে দেখো। আর চলো এবার জামা কাপড়গুলো ভিজে দিয়ে দিই। একটা লজেন্স পেয়ে গেছি, চলো লজেন্সটা খাওয়া যাক। তো লজেন্স খুলে ফেলেছি, চলো এবার খাওয়া যাক। তো লজেন্সটা মুখে ভরে এবার জামা কাপড়গুলো ভিজে দিয়ে দিই, ভালোই হলো, তো লজেন্স তো পাওয়া গেল, চলো ভিজে দিয়ে দিই। I don't know.
জানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর আগে অনেকবার শেয়ার করেছি আর শেয়ার করলাম না। তো এখানে দেখো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আর ধূপ দেওয়া হয়ে গেছে, আর এখানে বাইরে যে তুলসী ঠাকুরটা আছে সেই ঠাকুরটাকেও ধূপ দিয়ে পুজো করা হয়ে গেছে। আর তুলসী গাছের গোড়ায় যেমন রোজের জল দিই সেরকম জল দিয়ে ধূপ দিয়ে পুজো করা হয়ে গেছে। তারপরেই তোমাদের সাথে কথা বলতে দেখতে পেলে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আর এখানে কাঁচাকুচিও হয়ে গেছে। দেখো তো কাঁচাকুচিও হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করবো। তো তোমাদের আগেই তো বললাম ঘরের কাজ হয়েই গেছে, আর এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি কারণ বাসনের জলগুলো এখানে ঝরে গেলে তারপরে যেখানে বাসন থাকে সেইখানে রেখে দেবো। আর এখানে দেখো রান্নাঘরও আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার যেহেতু খাওয়া দাওয়া করবো, আর এখানে কী কী রান্না হয়েছে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে আছে ভাত, এখানে আছে সবজি, বাবু মান্টু আর বাবুর পাপা সবজি নিয়ে চলে গেছে। এখানে আছে মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে সবজি। আর এখানে আছে টকের ডাল। তো আজকে এটাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো এবার খাওয়া দাওয়া করে নেবো, সেই জন্য থালাগুলো নিয়ে নিচ্ছি। আর বাবু মান্টু টিফিনে অল্প অল্প করে খাবার নিয়ে গেছে, আগে থাকতেই বললাম, আর তবুও ওরা স্কুল থেকে এসে অল্প পরিমাণের খায়, কিছুটা খায়, তো সে খেয়ে দে তারপরে আবার পড়তে মানে পড়তে যায়। তো সেই জন্য আমি থালাগুলো একবারেই নিয়ে নিচ্ছি, ভাত বেড়ে একসাথে ভাত বেড়ে তারা রেখে দেবো, আর স্কুল থেকে যখন আসবে তারপরে খাওয়া দাওয়া করে নেবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে কটা, 5:30-6 বাজে। তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম, মোটে ঘুমায়নি। তো একটুখানি ছাদে যাব, চলো ছাদে ঘুরে আসি। দেখো আমি ছাদে চলে এসেছি আর এই দরজায় তালা মেরে চলে এসেছি। তো এখানে আমি জামা কাপড় মেলে দিয়েছি, সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো জামা কাপড় মেলে দিয়েছি, আর এখানে ভাবি কাঁচাকুচি করছে বিকালবেলা, আর ভাবলাম যে তোমাদের একটু গাছগুলোও দেখিয়ে নিই। তো দেখো গাছগুলোকে কত সুন্দর লাগছে। তো আমি এখানে ছাদেতে দাঁড়িয়ে আছি যেহেতু, আর ঘরে চাবি মানে তালা মারা আছে, সেহেতু বাবু মান্টুরাও টিউশন থেকে চলে এসেছে একদম। ওরা জানে যে মা এখানে যে মানে নেই, যে ফেলে নিশ্চয়ই ছাদেতে আছি, তো ছাদেতে খুঁজতে চলে এসেছে। আর টিউশন থেকে এত তাড়াতাড়ি ওরা আসে না, আসে 7:10-15 আসে, এখন হয়তো বাজে 6:30-40 হবে। তো এত তাড়াতাড়ি চলে এসেছে কেন জানি না, আর যেহেতু সামনে এক্সাম আসছে আমি চাইছি একটু বেশি করে পড়াশোনা করুক যাতে এক্সামটা খুব ভালোভাবে দেয়। কিন্তু আজ 2-3 দিন হলো দেখছি একটু তাড়াতাড়ি চলে আসছে, তো আমি তো বকাবকি করছি যে কেন তাড়াতাড়ি চলে আসছিস মানে টিউশন থেকে। কিন্তু বলছে ম্যাম আজ এখানে যাবে, ম্যাম আজ ওখানে যাবে, তো কী হচ্ছে বুঝতে পারছি না। ভাবছি একবার ম্যামের সাথে কথা বলতেই হবে। আর এখানে দেখো টিউশন থেকে এসে ব্যাগ এইখানেই রেখে দিয়েছে, রেখে দিয়ে দীপেনদারের সাথে মানে ফুল গাছে ইয়ে দিচ্ছে, জল দিচ্ছে। আর বাচ্চাদের যেমন বুদ্ধি হয় আর কি, ফুল গাছের গোড়ায় না জল দিয়ে ফুল গাছে ফুলেতে জল দিচ্ছে। তো ওরা এইভাবে এ করছে, খেলা করছে, আর বাবু খেলতে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। কী প্রজেক্ট করতে বলেছে? আমাদের মনের যে সেই কালার পেপার কিনা, আমাদের সেই গিফট বক্স এরকম এরকম হয় না, ওরকম এরকম করতে বলেছে। গিফট বক্সের মতো প্রজেক্ট, গিফট বক্স করতে হবে, ওর ভিতরে ম্যাজিক, ওর ভিতরে কিছু একটা ঢোকানো যাবে, ঢোকাতেও পারি। হ্যাঁ ঢুকে তারপরে কি একটা ওই ইয়ে দেখ ম্যাজিক, সত্যিকারের ঘর বানালে তো ইট বালি সিমেন্ট ওরকম নয়, সেই পেপারের সেই যে ঘর হয় না এরকম, সেই জুড়ে জুড়ে ওরকম ঘর আনতে হবে, তারপর একটা
মাটিওয়ালা গাম গামের মতন একটা ড্রয়িং সব করে গামের মতন ফুটো ফুটো করে ফুটো করতে হবে না ও খমি রেখে গাম গামের মতন সব আজকেই করতে হবে হ্যাঁ আজকে আট জোড়া মেরেছে কে মেরেছে স্টিলের স্কেল আছে না কেন মেরেছে কেন আমি সেজে বলছি কি পটকড়া আজ হলো কেন মেরেছে কেন কালকে এ করিনি কি বলা হোমওয়ার্ক করতে ভুলে গেছি বাহ খুব ভালো হোমওয়ার্ক কালকেরটা আর আজকের গুলোও যেন হয় ঠিক আছে হোমওয়ার্ক করতে ভুলে গেছিস তুই এত হেসে হেসে বলছিস ম্যাম বলছে ম্যাম বলেছে এবারে এখন তো একটা এ করলি একটা তো মারছিলি কালকে যদি একটাও করে না করতে তাহলে পাঁচটা টপক টপক করে মার দেব যদি হেঁচামি জিজ্ঞাস করে তাও মারবো হেঁচামি পাশেই মারবো আর আমার কাছে এলে তার ডবল খাবি ঠিক আছে কালকে কাল আজকে তো সব পড়াগুলো করবি হ্যাঁ আমাকে কিনে দেবে না প্রজেক্টের জন্য আমার জুতো দে কিনে দেবে না হ্যাঁ পাপা আসুক না কাছ থেকে কালার পেপার ফেলে পেপার কিনতে হবে গামও কিনতে হবে আচ্ছা বাবা ঠিক আছে পাপা দাদার সামনে যে সে ঘুরানোরটা সে বানিয়ে দিয়েছিল না ঘড়ির মতন ওইটাও করতে হবে ওইটা মানে হচ্ছে সেই ছোট্ট পারা আচ্ছা বাবা বলছি তো মারলে তো যত মারবে তত ভালো পড়াশোনা হবে ম্যামকে বলতে হবে বেশি করে মারো হ্যাঁ করবি না কেন পাপা আছে ঠিক আছে তো ছাদ থেকে নিজেই চলে এসেছি আর আজকে বেশি কিছু তোমাদের দেখাতে পারিনি সরি আর শরীরটা খুবই খারাপ লাগছে কারণ সারাদিন বেশি কিছু দেখাতে পারিনি কারণ সকাল থেকেই একটু একটু কাশি হয়ে যাচ্ছে আমার অন্যদিন দুদিন একদিন মানে দুদিনে একবার বা একদিনে একবার হয় আজকে সারাদিনটাই টুকটুক করে কাশি হয়ে যাচ্ছে তো এখন ভাবছি একটুখানি শুয়ে পড়বো শরীরটা একদমই ভালো নেই তো চলো একটুখানি শুয়ে পড়ি ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও তো বেশি কিছু দেখাতে পারলাম না তার জন্য সরি তো ভিডিওটা এখানেই শেষ করছি একটু মানে একটু শোবো তো শরীরটা খুব কষ্ট লাগছে তো আজকের মতো বাই।